বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আইএনটি টেকজোন ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, কিছু ট্রানজাকশন আপনাদেরকে আপনাদের নিজের সুরক্ষার জন্য আমরা করতে বারণ করি। অনেকে রাগ করেন, অনেকে কঠিন কঠিন কমেন্টস করেন সুন্দর শব্দ দিয়ে। কিন্তু বন্ধুরা, আজকের ভিডিওটা আবার আপনারা সম্পূর্ণ দেখুন, কেন আপনারা সচেতন থাকবেন, কিভাবে সরকারি ব্যাংকেও সিবিআইয়ের ছাপা পড়তে পারে। 7-8টা প্রাইভেট ব্যাংকের মাধ্যমে সেই সরকারি ব্যাংকে হাজার হাজার ট্রানজাকশন, প্রায় 800 কোটি টাকার উপরে সন্দিগ্ধ লেনদেন কিন্তু হয়েছে। আর তার মধ্যে আপনারা যে ট্রানজাকশনগুলো করেন, তার মধ্যে একটা দুটো ট্রানজাকশন নেই বা ইন ফিউচার যদি সাবধানে না থাকেন হতে পারে না, তা কিন্তু নয়। সেই জন্য আজকের ভিডিওটা একটা সরকারি ব্যাংকের স্ক্যাম নিয়ে, যেটা সিবিআই যাচ করছে, আমাদের সামনে এলো। আর ইনফরমেশনটা, নিউজটা দেখার পরে মনে হলো আপনাদের বোধহয় কোনো একটা অ্যাঙ্গেল থেকে একটুখানি সাবধান করার প্রয়োজন। বন্ধুরা, আমরা যে সবসময় সঠিক বলবো, সঠিক পারসেপশন হবে না, এটা হতেই পারে না। কিন্তু যখন যখন মনে হবে আপনাদের সুরক্ষিত রাখার জন্য এই পারসেপশন থেকে, এই জায়গা থেকে আপনারা ভুল করতে পারেন বা কেউ করতে পারে, আমরা কিন্তু সাবধান করার জন্য, আপনাদেরকে ভালো ফিউচার, ফিনান্সিয়াল ফিউচার আপনাদের হোক, এটার জন্য ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আসবো। আশা করি আপনারা সাথে থাকবেন। বন্ধুরা, আইএনটি টেকজোন ইউটিউব চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটা স্কিপ না করে দেখুন। বেশি লম্বা হবে না, ছোটই হবে, লাইক শেয়ার করতে ভুলবেন না যদি ভালো লাগে। বন্ধুরা, ইউকো ব্যাংকে সিবিআই এর ছাপা পড়েছে আইএমপিএস ট্রানজাকশন নিয়ে। যে সরকারি ব্যাংকের আমরা কথা বলছিলাম, তার মধ্যে ইউকো ব্যাংক, সেই ইউকো ব্যাংকের প্রায় 67টা ব্রাঞ্চে ছাপা পড়েছে সিবিআই। 820 কোটি টাকার মতো লেনদেন নিয়ে একটা সন্দেহ কিন্তু তৈরি হয়েছে, কমপ্লেন হয়েছে 21 নভেম্বর 2023। আর ট্রানজাকশনটা মাত্র 3 দিনের, 10 থেকে 13 নভেম্বরের মধ্যে প্রায় IDFC ব্যাংক এর মধ্যে আসছে। IDFC ব্যাংকের থেকেও বিভিন্ন লেনদেন হয়েছে। বন্ধুরা, আমরা যে IMPS এ নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে বা UPI এর মাধ্যমে DMT নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে করে ব্যবসা করতে বারণ করি, কেন এই ভিডিওটা পুরো দেখুন, বুঝতে পারবেন। কারণ আপনাদের যে IMPS ট্রানজাকশনটা করেন বা UPI ট্রানজাকশনটা করেন, UPI একটা ইন্টারফেস, আলটিমেটলি ওটা ওয়ান টাইপ অফ IMPS ট্রানজাকশন। IMPS ট্রানজাকশনে অ্যাকাউন্ট ডিটেলস দিতে হয় আর UPI ফোন নাম্বার দিতে হয়, কিন্তু ফোন নাম্বারের সাথে অ্যাকাউন্ট লিঙ্ক থাকে, যে পাঠাচ্ছে তারও, যার কাছে পাঠাচ্ছেন তারও। তো আলটিমেটলি ব্যাংক অ্যাকাউন্ট থেকে ব্যাংক অ্যাকাউন্টে পয়সা যায়। আপনাদের এটা করতে আমরা বারণ করি নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে, কেন ভিডিওটা দেখুন। আর যদি ওয়ালেট থেকে করেন, কিভাবে বাঁচতে পারেন বা আপনার উপরে সমস্যা আসবে না, সেটাও ভিডিওর শেষে আমরা অবশ্যই। IDFC ব্যাংকের থেকেও প্রায় 130টা ডকুমেন্টস সিজ করা হয়েছে সিবিআই এর পক্ষ থেকে। আরও 7-8টা প্রাইভেট ব্যাংক আছে যাদের অ্যাকাউন্ট থেকে, যাদের ব্রাঞ্চের বিভিন্ন কাস্টমারের অ্যাকাউন্ট থেকে প্রায় 8,50,000-এর উপরে লেনদেন হয়েছে। 7-8টা নিজি প্রাইভেট ব্যাংকের প্রায় 14,000-এর উপরে অ্যাকাউন্ট থেকে ট্রানজাকশনগুলো হয়েছে। আর ইউকো ব্যাংকের প্রায় 41,000 ট্রানজাকশনে ট্রানজাকশনগুলো হিট করেছে। টোটাল ট্রানজাকশন অ্যামাউন্টটা প্রায় 820 কোটি টাকার কাছাকাছি। বন্ধুরা, IMPS ট্রানজাকশন করা হয়েছে বিভিন্ন প্রাইভেট ব্যাংক থেকে, 7-8টা প্রাইভেট ব্যাংক থেকে, সেখান থেকে টাকা বের হয়নি, ইউকো ব্যাংকে টাকাটা জমা হয়ে গেছে। আর সেই ইউকো ব্যাংকের বিভিন্ন প্রায় 40,000-এর উপরে যে অ্যাকাউন্ট হোল্ডার, ম্যাক্সিমাম টাকা তুলে নিয়েছে। অথচ যে 14,000-এর উপরে অ্যাকাউন্ট, 7-8টা প্রাইভেট ব্যাংকের থেকে অ্যাকাউন্ট থেকে টাকাগুলো বেরিয়েছে, ডেবিট হওয়া উচিত, হয়নি। বন্ধুরা, এই যে ডেবিট হয়েছে, হয়নি, আর ওখানে গিয়ে ক্রেডিট হয়ে গেছে, টাকা তুলেও নিয়েছে, এটা ধরা পড়েছে প্রায় সপ্তাহখানেক পর। 10 থেকে 13 তারিখের ট্রানজাকশন, 21 তারিখে কমপ্লেন হয়েছে, মানে রিকনসিলেশনের সময় এটা কিন্তু ইস্যু হয়েছে। এখনো বন্ধুরা কে স্ক্যাম করেছে, কত টাকার স্ক্যাম হয়েছে, কারা এর মধ্যে জুড়ে আছে, এগুলো সব ফ্ল্যাশ হয়নি। নিশ্চয় হলে অবশ্যই আপনাদের কাছে আসবো, কিন্তু এই ঘটনার থেকে আপনাদের সাবধান থাকতে হবে। বন্ধুরা, আপনারা যখন নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে পয়সাটা ট্রান্সফার করছেন IMPS বা UPI দিয়ে, আরেকটা অ্যাকাউন্টে যাচ্ছে, কিন্তু আপনারা জানবেন মাঝখানে একটা ব্রিজ আছে। আপনার অ্যাকাউন্ট থেকে পয়সা কেটে ডাইরেক্ট দেখায় ওই ব্যাংকে গিয়েছে, কিন্তু মাঝখানে ব্যাংক ইমিটেটরে কাজ করে। তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে যখন আলাদা আলাদা ব্যাংক অ্যাকাউন্টে আপনি পয়সা পাচ্ছেন UPI বা IMPS, তার মধ্যে প্রায় 8,50,000-এর ওপরে ট্রানজাকশন হয়েছে। একটা দুটো অ্যাকাউন্ট যদি আপনার হয়ে থাকে, কোনো কাস্টমার এসছে, আপনি পয়সাটা ট্রান্সফার করেছেন IMPS বা UPI দিয়ে আপনার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থেকে, কারেন্ট বা সেভিংস অ্যাকাউন্ট দিয়ে, আর এই 8,50,000 বা ইন ফিউচারে এরকম স্ক্যাম আরও হতে পারে। স্ক্যাম হতে পারে, সার্ভারের ইস্যু হতে পারে, ব্যাংকের ইন্টারনাল কোনো ইস্যু হতে পারে, কিন্তু প্রায় 820 কোটি টাকা, এটা শুধু সিস্টেমের প্রবলেমে 3 দিন ধরে হয়ে গেছে, এটা ওই 7-8টা প্রাইভেট ব্যাংক বা ইউকো ব্যাংক বলবে আর সিবিআই মেনে নেবে, এটা হতে পারে না। তো নিশ্চয়ই কোনো স্ক্যাম হলেও হতে পারে, হয়েছে কি হয়েছে না সিবিআই দেখবে। আপনাদের সাবধানে এই জায়গায় হতে হবে। আপনি যদি ওয়ালেট থেকে মানি ট্রান্সফার করেন, আপনার প্রাইভেট যে IMPS কোম্পানি সেখানকার ওয়ালেট থেকে যদি মানি ট্রান্সফার করেন, তো আপনার ওয়ালেটে যে পয়সাটা আছে সেটা আলটিমেটলি আপনি যে কোম্পানির সাথে কাজ করছেন সেই কোম্পানির একটা
নোডাল অ্যাকাউন্ট বলেন বা বড় বিজনেস অ্যাকাউন্ট আছে কোনো ব্যাংকের সাথে যে ব্যাংক সার্ভিসটা দেয়। তো আপনি একজন এজেন্ট, আপনি কাস্টমার এসছে, এটা একদম লিগাল প্রসেস, কারণ আপনি যে চার্জ আপনার কাটছে ব্যাংক নিচ্ছে, কোম্পানি নিচ্ছে, সরকারের কাছেও যায়। আপনি একটা আইএমপিএস ট্রানজাকশন করলেন বা কোনো কোম্পানি যদি ইন ফিউচার ইউপিআই ট্রানজাকশনের সরকারিভাবে দেয়, সেই কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে গেলে কোম্পানি আপনার হয়ে পেমেন্ট করলো সেই কাস্টমার অ্যাকাউন্টে, আপনি সেফ। কিন্তু আপনি যদি কিছু পয়সা বাঁচানোর জন্য সেই আইএমপিএস বা ইউপিআই ট্রান্সফারটা আপনার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে করে দেখেন, জবাবটা আপনাকে দিতে হবে। আর আলাদা আলাদা অ্যাকাউন্টে আপনি করছেন মানে কাস্টমারের সাথে ব্যবসা করছেন, দুভাবে ফাঁসবেন। এই ধরনের স্ক্যামে গেলে একরকমভাবে ফাঁসবেন, আর যদি কোনো স্ক্যামে নাও যান, আপনার ব্যাংকের যে ট্রানজাকশন লিমিট সেটা বেশি পেরিয়ে গেলেই আইটিআর ডিপার্টমেন্টের খপ্পরে আপনি কিন্তু পড়ে যাবেন, পড়তে পারেন। বন্ধুরা, কিছু ল্যাপটপ, হার্ড ডিস্ক, ডোঙ্গল বিভিন্ন ব্যাংকের কিন্তু জব্দ করা হয়েছে, সিবিআই করেছে। এটার ইন ফিউচার যে ইনফরমেশনগুলো আসবে আপনাদের আবার দেবো। যদি সেখান থেকেও মনে হয় যে এই ইনফরমেশনটা আপনাদের দেওয়া উচিত, কারণ আপনারাও এগুলো জানতে বা না জানতে ভুলগুলো করতে পারেন, তো আবার আমরা ভিডিও নিয়ে আসবো। আজকের এই ভিডিওটার থেকে আবার আমি একটা কথা বলবো, নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সেভিংস হোক বা কারেন্ট ব্যবসা করার জন্য আইএমপিএস বা ইউপিআই মানি ট্রান্সফার করবেন না। বন্ধুরা, আপনার ওই অ্যাকাউন্টগুলো সেভিংস অ্যাকাউন্টে আপনি জিনিসপত্র কিনুন, ওকে আপনার মতো আপনি ইউজ করুন, ইউপিআই ইউজ করুন, কোনো পেমেন্ট করুন, ঠিক আছে। কারেন্ট অ্যাকাউন্টে ব্যবসা করুন, কোন আপনি কোনো ব্যবসা করছেন, আপনি কাস্টমারের থেকে পয়সা নেন, কারেন্ট অ্যাকাউন্টে নেন, আপনি ওই ব্যবসা চালানোর জন্য মহাজন বা হোলসেলারকে লাখ লাখ টাকা দিচ্ছেন, ইউপিআই করুন, আইএমপিএস করুন, অসুবিধা নেই, কারণ আপনি জবাব দিতে পারছেন, তো আপনার বিল থাকবে, আপনার জিনিস থাকবে, আপনি ব্যবসা করেন। এর বাইরে গিয়ে ডিএমটি মানি ট্রান্সফার যে ব্যবসাটা, ডোমেস্টিক মানি ট্রান্সফার, কাস্টমার আসছে বিভিন্ন টাইপের, আপনি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট থেকে ব্যবসা করছেন, ফাঁসবেনই, আজ না হয় কাল, কিছু লোক ফাঁসেনি, ঠিক আছে, যেদিন ফাঁসবেন সেদিন বুঝতে পারবেন। সেই সাবধানতা অবলম্বন করার জন্য আমরা কিন্তু এই ভিডিওগুলো বানাচ্ছি। আপনি ফেঁসে গেলে হয়তো আমার কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনি এই ভিডিও দেখে যদি নিজেকে সাবধান করে সঠিকভাবে ব্যবসা করেন, এতেও আমার কোনো লাভ হবে বলে মনে করি না, কিন্তু তবুও আপনি কিন্তু পরে খুশি হবেন। আর এই ধরনের স্ক্যাম থেকে, কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পয়সা বেরিয়ে গেছে, কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে পয়সা জমা হয়ে গেছে অথচ পরে কমপ্লেন হচ্ছে, যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পয়সা বেরোনোর কথা ছিল, ডেবিট করার কথা ছিল, হয়নি, আর সেটা কোটি কোটি টাকা, কোনো স্ক্যামের গন্ধ কিন্তু ভুলেও হতে পারে। ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে দেখার জন্য আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে অবশ্যই সাথে থাকুন।